শ্রীলঙ্কার কাছে প্রথম টেস্টটা বাংলাদেশ হেরেছে 328 রানে। সিরিজ যদি না হারতে হয়, অন্ততপক্ষে ড্র করতে হয়, সেক্ষেত্রে চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট আমাদের জিততেই হবে। এবং সেই দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যে স্কোয়াডে আমার কাছে দুইটা বড় চমক আছে বলে মনে হয়। নাম্বার ওয়ান, সাকিব আল হাসানের টেস্ট দলে ফেরা। সাকিব বাংলাদেশ জাতীয় দলের খেলবেন, সেইখানটাতে আসলে চমকের কী আছে, কী আছে সেই আলোচনাটাই করবো। এবং নাম্বার টু, লিটন দাসের টেস্ট স্কোয়াডে টিকে যাওয়া। এখানেও প্রশ্ন আসতে পারে, লিটন না বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক টেস্ট ব্যাটসম্যানদের একজন, এবং সেখানে ওই প্রথম টেস্টটাতে ওইরকম একটা বাজে শট খেলার পরও তার দলে টিকে যাওয়া নিয়ে আসলে চমকের কী আছে, বা এটা নিয়ে আলোচনার কী আছে। আলোচনা নিশ্চয়ই রয়েছে। দেখুন, প্রথমত সাকিবের কথাটা বলি, না লিটনের কথা, আচ্ছা প্রথমত লিটনের কথাটা বলি। লিটনেরটা যেহেতু হচ্ছে গিয়ে লেটেস্ট, সিলেটে যেই টেস্টটা আমরা খেললাম শ্রীলঙ্কার এগেনস্টে, সেখানে প্রথম ইনিংসে লিটন 25 করেছেন, সেইখানেও তিনি একটা লাইন মিস করে গিয়ে একটা বলে বোল্ড হয়ে গিয়েছেন, তারপরেও সেইটাকে ওই রকম বড় করে দেখা হয়নি। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি যেই শটটা খেলেছেন সেটা আসলে অবিশ্বাস্য বললেও কিছুই বলা হয় না। ফক্স স্পোর্টসে আমি দেখেছি যে তারা একটা পোস্ট করেছে, সেখানে তারা লিখেছে যে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ডাম্বেস্ট শট, সবচেয়ে নির্বোধ শটের কন্টেন্ডার কি লিটনের এই শটটা কিনা। আমি বিবিসির এক সাংবাদিককে টুইট করতে দেখেছি যে 2000-এর বেশি টেস্ট হয়ে যাওয়ার পরে অবশেষে আমরা ক্রিকেটের সবচেয়ে বাজে শটটা দেখলাম কিনা। সেই লিটন যখন হচ্ছে গিয়ে দিনের খেলার বাকি আধা ঘন্টাও মাত্র বাকি নেই, আমাদের টার্গেট 511 রান, 37 রানে 4 উইকেট পড়ে গিয়েছে, তার উপরে কত রেসপন্সিবিলিটি, আপনি ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, ওয়ান ডে সিরিজে দল থেকে বাদ পড়েছে, নিজেকে প্রুফ করার বিষয় রয়েছে, তিনি প্রথম বলটা ওই অবস্থায় বিশ্ব ফার্নান্ডো যেভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে তেড়ে ফুড়ে মারতে গেলেন, এইটা আসলে ব্যাখ্যাতীত, কোনো ব্যাখ্যাতে এটা ফেলা যায় না, কোনোভাবে এখানে আসলে লিটনকে ডিফেন্ড করা যায় না। ওই শটটাতে কী হতো, সর্বোচ্চ 6 রান হতো, টেস্ট ক্রিকেটে তো আর মানে ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার 6 রানের বেশি এক শটে হওয়ার কোনো নিয়ম নেই। সো ওই বলে 6 হলেও বা কী হতো, বাংলাদেশ কি টেস্ট জয়ের কাছাকাছি পৌঁছে যেত? ওই বলে যদি 6ও হতো তাহলেও শ্রীলঙ্কার বোলার ফিল্ডার তারা আর উজ্জীবিত হতেন যে লিটনকে তার মানে ট্র্যাপ করা যাবে, এরকম শট খেলে আউট করা যাবে। কিন্তু ওই প্রথম বলটাতে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। এরপরে তার যে টেস্ট টিমের টিকে থাকাটা, সেটা আসলে চমক কিনা, দেখুন এটা নিয়ে কথাবার্তা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। প্রথম টেস্ট শেষে আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এসে বলেছেন যে লিটনের এই শটের ব্যাখ্যা লিটনই দিতে পারবেন, ব্যাটিং কোচ আছেন, কোচরা আছেন, তারাই বিষয় নিয়ে কথা বলতে পারবেন, তার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই। ইনফ্যাক্ট এই দল ঘোষণা, সেকেন্ড টেস্টের দল ঘোষণার কয়েক ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনিও প্রেস কনফারেন্সে বলেছিলেন তার ব্যক্তিগত মতামত হচ্ছে গিয়ে লিটনকে টেস্টে না খেলালেই ভালো হতো, কিন্তু যদি না খেলানো হতো তখন আবার সাংবাদিকরা বলতেন, সবাই মিলে বলতেন যে না লিটনের টেস্টে এত ভালো ফর্ম রয়েছে, তাকে আসলে ড্রপ করার কারণটা কি, ওয়ান ডেতে না হয় ড্রপ করা হয়েছে কিন্তু টেস্টে ড্রপ করাটা আসলে যৌক্তিকত না, ব্লা ব্লা ব্লা। আমার কাছে প্রথমত মনে হয় এই জায়গাটাতে যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের খেলোয়াড়দের এইসব টেকনিক্যাল জিনিস নিয়ে বা বাংলাদেশ ক্রিকেট টিমে কে আসবে কে যাবে কার থাকা উচিত কার যাওয়া উচিত এগুলো নিয়েই কথা বলাটার কোনো রকম কোনো মানে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কাজের পরিধির মধ্যে এটা পড়ে বলে আমার কাছে মনে হয় না, কোনো যুক্তিগতা আছে বলেও আমার কাছে মনে হয় না। কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট রেগুলারই সেটা বলেন, সো এইটা আর নতুন কোনো কিছু না। জিনিসটা যেটা নতুন সেটা হচ্ছে কি, বোর্ড প্রেসিডেন্ট এরকম বলার কয়েক ঘন্টার মধ্যে যে প্রেস রিলিজের মাধ্যমে দল ঘোষণা করা হলো সেইখানে লিটন দাস রয়েছেন। এখন লিটন দাস রয়েছেন বলতে সবাই ওই লিটন দাসের টেস্টের ফর্মের কথাটা বলে, আমাকে একটু বলেন তো যে আসলে লিটনের টেস্টের ফর্ম কতটা ভালো, মানে আনড্রপেবল কি লিটন কিনা। লিটন আমরা যদি দেখি গত এক বছরের স্ট্যাট যদি দেখি, আমরা 2023-এর শুরু থেকে যদি দেখি, গত 15 মাসে লিটন বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন হচ্ছে গিয়ে যে কয়েকটা টেস্ট খেলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে এবং এই যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টটা খেলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের 2 ইনিংসে তিনি করেছেন 43 এবং 23, আফগানিস্তানের বিপক্ষে টেস্টের 2 ইনিংসে করেছেন 9 এবং অপরাজিত 66, তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টে করলেন 25 এবং 0। 3 টেস্টের 6 ইনিংসে যার একটা মাত্র 50+ স্কোর, তিনি আসলে আনড্রপেবল হন কিভাবে, ফর্মের কারণেই। তাকে আসলে কি কারণে মনে হয় যে লিটনের টেস্ট ফর্মটা আসলে অনেক ভালো, অসাধারণ ভালো? এখন যদি আপনি 2023 ছাড়িয়ে 2022-এ চলে যান, 2021-এ চলে যান, তাহলে তো আর আপনি ফর্মটাকে টেনে আনতে পারবেন না। এক বছর দেড় বছরের আগে কি করেছেন সেই বিবেচনায় তো আর আপনি ফর্মকে টেনে আনতে পারবেন না। সো আমার কাছে এটাকে একটা মানে ভুল ইন্টারপ্রিটেশন মনে হয় যে লিটনের টেস্টের ফর্ম এত ভালো যে তাকে ড্রপ করা যাবে না। এবং আরেকটা জিনিস, যেই শটটা তিনি খেলেছেন সেইটার কোট আনকোট আমি বলছি ক্রিকেটীয় শাস্তি হিসাবে লিটনকে ড্রপ করা উচিত ছিল, এবং সেইটা অন্য সবার প্রতিও এক ধরনের একটা মেসেজ যেত। লিটনকে ওয়ান ডে সিরিজের লাস্ট ম্যাচে ড্রপ করা হয়েছে না, সেটা তো একটা মেসেজ গিয়েছে।
প্রথমত লিটনের কাছে, তারপরে বাকি সব টিমের কাছে। অটো চয়েস বলে যে কিছু নেই সেই প্রথাটা তো আসলে ভাঙার পথে নতুন সিলেকশন প্যানেল যে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন তাদের ওইটা খুবই অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল, কিন্তু এখন এই জায়গাটাতে লিটনের উপরে কিন্তু আমরা আসলে স্টিক করেছে। আমার এইটাতে যে না লিটনকে বাদ দিতেই হবে বা তাকে বাদ না দিলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, সেকেন্ড টেস্টে আমরা হেরেই যাব, বিষয়টা আমি সেটা বলছি না। আমি এখন লিটনকে দলে রাখা হয়েছে কিন্তু আমি বলছি যে তার ফর্ম এত ভালো না যে তাকে না রাখার মতো কোনো অবস্থানে, বিষয়টা সেটা না। এবং ওই একটা শর্ট খেলার জন্য, যেই শর্টটা আসলে বেসিক্যালি টেস্ট ক্রিকেটকেই এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা, বাংলাদেশের জার্সি পরে খেলাটাকে লিটন আসলে কতটা প্রাইড মনে করেন বা লিটনের মতো প্লেয়াররা কতটা প্রাইড মনে করেন, তাদের ওই প্রাইডের জায়গায় কতটা রয়েছে সেই প্রশ্নটা তুলে দেওয়া হয় বলেই আমার কাছে মনে হয়েছিল যে এইখান থেকে লিটনকে ড্রপ করাটা আসলে উচিত ছিল। দেনেকে যখন লিটন খেলছেন আমি কায়মন বা কে প্রার্থনা করি সেকেন্ড টেস্টটাতে লিটন যেন খুব ভালো খেলেন, লিটন সেঞ্চুরি করেন। লিটন এখন খেলছেন বলেই তাকে রাখাটা ঠিক হতো না বলছি, কিন্তু যখন যদি খেলছেন তিনি তখন তার ওই সাফল্যে আমরা কামনা করছি। নাম্বার টু যেটা সাকিব আল হাসান, সাকিবের দলে ফেরাটা চমক কেন বা এটা নিয়ে আলোচনার কি আছে? সাকিবও কিন্তু বাংলাদেশ টেস্ট টিমে ফিরলেন এক বছরেরও বেশি সময় পর, আয়ারল্যান্ডের বিপক্ষে লাস্ট টেস্ট কিন্তু তিনি খেলেছিলেন, তারপরে বাংলাদেশের জার্সিতে আর তিনি টেস্ট খেলেননি নানান কারণে, ইঞ্জুরি, নানান ব্যস্ততা, বিশ্রাম, রেস্ট ফেস্ট, অনেক কিছু এর মধ্যে হয়ে গিয়েছে। এইখানকার ফেরাটা সারপ্রাইজিং এই কারণে যে বাংলাদেশ দল হেরে গেছে, সবাই মিলে পাগল হয়ে সাকিবকে ফেরানোর অনুরোধ করছে, সিলেকশন প্যানেল বলছে, ক্যাপ্টেন বলছেন, ক্রিকেট বোর্ড বলছেন, তারপরে সাকিব ফিরেছেন, বিষয়টা সেরকম না। বিষয়টা যেটা হয়েছে যে সাকিব আল হাসান কিন্তু এই পুরো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা থেকেই ছুটি নিয়েছিলেন, কোনো ম্যাচই তিনি খেলবেন না সেটা ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন, সেটা তার ওই চোখের প্রবলেমের কারণে। এবং সেই চোখের প্রবলেম আমরা দেখেছি বিপিএল এর প্রথম অংশে তাকে ভুগালেও পরের অংশের কিন্তু সেই জায়গাটা থেকে কাটিয়ে উঠে তিনি ভালো পারফর্ম করেছেন। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডেতে তিনি খেলেননি, টি টোয়েন্টি সিরিজে খেলেননি, প্রথম টেস্টেও খেলেননি, সেকেন্ড টেস্টে খেলানোর ব্যাপারে অন্যরা সাকিবকে চায়নি, বরং সাকিবই যেচে পরে খেলতে চেয়েছেন। কেন? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে সাকিবের এই গত কিছুদিনে অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটিস, ক্রিকেটের বাইরের অ্যাক্টিভিটিস, তার ওই যে রাজনীতি, রাজনৈতিক দল বিভিন্ন জায়গায়, এর আগে ইলেকশনের আগে যোগদান করতে চেয়েছিলেন অন্যান্য দলে টলে, এইসব কিছু মিলিয়ে তিনি প্রবল সমালোচনার মুখে রয়েছেন। এবং সাকিবের মধ্যে ওই গিফটটা আছে, আমি গিফটই বলবো, ওই পাওয়ারটা তার আছে যে বাজে সময়ে ক্রিকেট মাঠে পারফর্ম করে সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন তিনি। তিনি ওই জায়গাটাকে হচ্ছে কি তার ওই নেগেটিভিটিকে একটা পজিটিভ ভাইবে নিয়ে আসতে পারেন পারফরমেন্স দিয়ে। সো সাকিব আমার কাছে মনে হয় ওই, আর তারপরে ভাই টেস্ট যেই টেস্ট খেলার ব্যাপারে সাকিবের এত অনিয়া, তিনি অল অফ এ সাডেন এসে এখন টেস্ট খেলার জন্য এরকম মরিয়া হয়ে উঠবেন, বাংলাদেশকে টেস্ট সিরিজ ড্র করানোর জন্য বাংলাদেশ বেকায়দায় আছে, এইসব কারণে সাকিব যে টেস্ট টিমে এসেছেন বা আসতে চেয়েছেন আমার কাছে সেটা মনে হয় না, বরং তার নিজের ইমেজ পুনরুদ্ধারের জন্যই তার এই টেস্ট টিমে আশাটা বলে আমার অন্তত উপলব্ধি জায়গাটা ওই রকমই। এখন বাংলাদেশের যে ওই টিমটাতে আমি বলছিলাম চমকের জায়গা দুইটা, এখানে এই সাকিব আল হাসান আসার কারণে তাওহিদ হৃদয়কে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে আর রাখা হয়নি, তাকে ইনফ্যাক্ট মুশফিকের বিকল্প হিসেবেই নেওয়া হয়েছিল। আর এইখানটাতে মুশফিক আছেন পেস বোলার, তিনি ইঞ্জুরির কারণে খেলতে পার, প্রথম টেস্টে তিনি খেলেননি, এখন ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন, সেখানে হাসান মাহমুদ যার এখনও টেস্টে ডেবু হয়নি তাকে আসলে একাদশ স্কোয়াডটাতে নেওয়া হয়েছে। সেকেন্ড টেস্টে আমাদের স্কোয়াডটা শেষ পর্যন্ত যে কী হয় একাদশে সেটা হচ্ছে কি আমাদের জানার জন্য তো আসলে আরও দু একদিন সময় আছে, ওয়েট করতে হবে, কিন্তু সাকিব তো শিওরলি থাকবেন এবং লিটন দাসও শিওরলি থাকবেন বলে আমার কাছে মনে হচ্ছে। এই দুইজন যেই কারণে তাদেরকে আসলে স্কোয়াডটাতে নেওয়া হয়েছে, ফাইনালে রাখা হয়েছে, ভিন্ন ভিন্ন রিজন দুজনের, কিন্তু ফাইনালে গিয়ে এই দুইজনই ভালো পারফর্ম করুক এবং বাংলাদেশ হচ্ছে গিয়ে সেকেন্ড টেস্টটা জিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা অন্তত ড্র করুক, অতটুকু আশা আমরা অন্তত করছি সাকিবের কাছ থেকে, লিটনের কাছ থেকেও বিগ পারফরমেন্স প্রত্যাশার জায়গাটা অন্তত পক্ষ আমাদের রয়েছে।